নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা খুব ঝুঁকিপূর্ণ নয় উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন পরিস্থিতি বোঝার জন্য 24 ঘন্টা সময় লাগবে। এই জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আইভির ব্যক্তিগত সহকারী আবুল হোসেন জানান, দুপুর 3:30 নগর ভবনে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আইভি। তাৎক্ষণিকভাবে ঢাকায় আনা হয় তাকে। এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আহত হওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন আইভি।